এবার যে খবরের দিকে নজর রাখবো, আসানসোলে বামকর্মীদের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আসানসোলে সালানপুরের ঘটনা, যেখানে বামকর্মীদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, ইট ছোড়ার অভিযোগ। একজন বামফ্রন্ট নেতার বাড়িতে হামলা করা হয়, তার বাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়, ইট বৃষ্টি হয় তার বাড়ি লক্ষ্য করে। বামফ্রন্ট নেতার বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। আসানসোলে সালানপুর রূপনারায়ণ পঞ্চায়েতের ঘটনা বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। পবিত্র, ঠিক কি জানতে পারছো? অশান্তি ধারাবাহিকতা চলছে, ঠিক সেই রকমই আসানসোলের যে সালানপুর অঞ্চলে, এখানে সিপিএমের এক প্রার্থী, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের সঙ্গে। তবে আসানসোলে সালানপুরে রূপনারায়ণ পঞ্চায়েতের ঘটনা, যেখানে বামফ্রন্ট নেতার বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যদি অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।